আজকে আমার ভিডিও ডায়াগনস্টিক ল্যাপারোস্কোপি অ্যান্ড হিস্ট্রোস্কোপি কিভাবে ইনফর্টিলিটি ট্রিটমেন্টে সাহায্য করতে পারে এই ব্যাপারটার উপর আমি ডক্টর সুতোপা সেন গায়নোকোলজিস্ট অ্যান্ড ফর্টিলিটি স্পেশালিস্ট ডায়াগনস্টিক ল্যাপারোস্কোপি বা ডায়াগনস্টিক হিস্ট্রোস্কোপি কথাগুলোর সাথে হয়তো অনেকেই আমরা তেমনভাবে পরিচিত নই তো আগে আমি একদম সংক্ষেপে ল্যাপারোস্কোপি জিনিসটা কি আর হিস্টেরোস্কোপি জিনিসটা কি সেটা বলি তারপরে আসব যে এই দুটো প্রসেস বা ছোট অপারেশন কিভাবে আমাদেরকে হেল্প করে ইনফার্টিলিটি ট্রিটমেন্টে তো ল্যাপারোস্কোপি জিনিসটা একটা খুব অদ্ভুত জিনিস যেটা আমাদের একটা বিরাট একটা দিক খুলে দিয়েছে চিকিৎসা বিজ্ঞানে আচ্ছা ধরুন আপনি কোনো জিনিসকে খুব বেশি ভাবে দেখতে চাইছেন বুঝতে চাইছেন যে তার মধ্যে কিছু অসুবিধা আছে কিনা তো সব থেকে বেশি আপনি কাকে রিলাই করেন নিজের চোখকে যদি এমন হতো যে খুব কাছে আমি আমার চোখ নিয়ে পৌঁছে যেতে পারি তার থেকে ভালো ডায়াগনোসিস কি আর কোনোভাবে সম্ভব না বোধ হয় ল্যাপোরোস্কোপি কিন্তু এই সুবিধাটাই করে দেয় সেটা কিভাবে একটা লাঠির মতন একটা জিনিসের সামনে থাকে হচ্ছে ক্যামেরার লেন্স আর ক্যামেরার অ্যাটাচমেন্টটা থাকে পিছনের দিকে পেটের মধ্যে একটা ছোট্ট ফুটো টেন মিলিমিটার ফুটো মানে এক সেন্টিমিটার ফুটো করে তার মধ্যে দিয়ে এটা ঢুকিয়ে দেওয়া হয় পেটের পেটের মধ্যে মধ্যে আছে আর এইখানে থাকে ক্যামেরার অ্যাটাচমেন্ট সেই অ্যাটাচমেন্ট দিয়ে এই যে ছবিটা সেই ছবিটা চলে যায় একটা টিভির মতো মনিটারে যেখানে সার্জেন ধরুন এইখানেই আমি মনিটারটা রেখেছি তা আমি ঢোকাচ্ছি এটা ভেতরে পেটের ভেতরে আর ভেতরের যে অঙ্গগুলো যে অঙ্গ তো ধরুন এটা যদি অ্যাপডোমেন হয় তাহলে এটা যদি অ্যাপডোমেনের হোলটা হয় তাহলে এইভাবে জিনিসটা থাকে আর এখান দিয়ে ব্যাপারটা যেটা হয় সেটা হচ্ছে ছবিটা মনিটরে চলে যায় এইটা হলো ল্যাপ্রোস্কোপি আর আরেকটা সুবিধা হচ্ছে যে ল্যাপারোস্কোপি কি করে এর যে ক্যামেরাটা সেটা কিছুটা আমাদের ম্যাগনিফাইড ভিউ দেয় অর্থাৎ কি না আমাদের বাইরে থেকে ভেতরের অর্গান গুলো দেখিয়ে দিচ্ছে তাই নয় আমরা স্বাভাবিকভাবে অর্গানগুলোকে যেভাবে দেখি তার থেকে বড় করে দেখাচ্ছে ম্যাগনিফাইড ভিউতে দেখাচ্ছে যাতে আমাদের কোনো কিছু মিস না হয় আর পেটের ভেতরটা কি করা হয় একটা গ্যাস দিয়ে ফুলিয়ে রাখা হয় কার্বন ডাই অক্সাইড গ্যাস সেটা দিয়ে ফুলালে কি সুবিধা হয় সুবিধা এটাই হয় যে পেটের মধ্যে এমনিতে নরমালি আমাদের যে অর্গ্যান গুলো সেগুলো খুব গায়ে ঘাসা করে থাকে একে অপরের সাথে একদম অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে থাকে সেক্ষেত্রে কি হয় আমরা কিন্তু একটাকে আরেকটা থেকে সেপারেট করে ভালো করে বুঝতে আমাদের দেখতে অসুবিধা হয় তো এই গ্যাসটা কি করে এই যে আবডোমিনাল ক্যাভিটি যেটা কিনা চেপটে থাকে সেটাকে এইভাবে ফুলিয়ে দেয় আর তার ভেতরের যে অর্গান গুলো সেগুলোর কাছে আমি এই যে ল্যাপ্রোস্কোপির যে দণ্ডটা সেটা কাছে নিয়ে গিয়ে ক্যামেরাটাকে একদম অর্গানের কাছে নিয়ে পৌঁছতে পারি তার ফলে অর্গানটাকে আমি খুব কাছ থেকে এবং ম্যাগনিফাইড ওয়েতে দেখতে পাই এত ভালো করে দেখা কিন্তু পেট কেটে দেখলেও সার্জারির সময়ও সম্ভব নয় কেন কারণ যখন আমরা পেট কেটে কোনো অপারেশন করি আমরা চেষ্টা করি যাতে মিনিমাম সাইজের কাটাটা হয় সেটা কেন কারণ আমি যত বেশি কাটবো ব্যথা তত বেশি হবে রক্তপাত তত বেশি হবে পেশেন্টের ইনফেকশন হওয়ার চান্স তত বেশি হবে অপারেটিভ টাইমটাও হয়তো বাড়বে আমাকে এবং পেশেন্ট রিকভারিটাও কিন্তু অনেক ডিলেট হতে পারে বা অনেক অনেক তার মধ্যে অনেক রকম সমস্যা দেখা দিতে পারে তো সেই কারণে ঠিক ততটাই কাটা হয় যতটা কাটলে আমরা অপটিমালি কোনো একটা অপারেশনকে পারফর্ম করতে পারি সে আর তখন তো কোনো এয়ার দিয়ে বা কার্বন ডাই অক্সাইড দিয়ে অর্গ্যানগুলোকে আলাদা করে ফুলিয়ে পাপিয়ে সরিয়ে দেওয়ার কোনো উপায় থাকে না কারণ যেহেতু কাটা থাকে তো সেই কাটার মধ্যে দিয়ে কোনো এয়ারকে তো আমরা এয়ার এয়ারটাইট সিলিং করতে পারবো না কিন্তু ল্যাপারোস্কোপির এটা একটা অ্যাডভান্টেজ যে আমি যখন ভেতরে একটা ফুটোর মাধ্যমে ঢোকাচ্ছি এবং ফুটোর মাধ্যমে যে এই ক্যামেরাটা ঢোকানো হয় তার আগে একটা জিনিস থাকে যেটাকে আমরা ট্রোকার বলি তো এই ট্রোকারের মধ্যে দিয়ে এখানে একটা ভাল্ভ থাকে সেই ভাল্ভটা কি করে হাওয়াটাকে পেটের ভেতর থেকে বাইরে আসতে দেয় না আর সাইডে একটা ছোট্ট পোট থাকে যেটার মধ্যে দিয়ে আমরা হাওয়া বা কার্বন ডাই অক্সাইড অ্যাকচুয়েলি ঢুকিয়ে পেটটাকে ফুলিয়ে রাখি এর ফলে কি হয় আমার ভেতরের যে গুলো সেগুলো আমি খুব ভালোভাবে দেখতে পাই এটা হলো ল্যাপারোস্কোপি আর হিস্ট্রোস্কোপি এবার আসি হিস্ট্রোস্কোপিতে হিস্ট্রোস্কোপিতেও এরকমই একটা স্কোপ নেওয়া হয় আরো সরু সাধারণত তার শ্যাফটা থাকে যাতে আমরা ইউটেরাসের মধ্যে খুব সহজেই সেটাকে ঢুকিয়ে দিতে পারি মিনিমাল করে কোনো ইঞ্জুরি না করে ইউটেরাইন ক্যানেলে আর আবার সেটার এইখানটা সেই ক্যামেরার অ্যাটাচমেন্ট থাকে আর সেই অ্যাটাচমেন্ট দিয়ে আমরা টিভির মতো মনিটরে দেখে নিতে পারি এক্ষেত্রে ইউটেরাসের ভেতরের জিনিসটা আমি যখন ল্যাপ্রোস্কোপি করছিলাম আমি এইভাবে পেটের উপর দিয়ে আসছিলাম দেখতে পাচ্ছিলাম কিন্তু ভেতরটা কিন্তু দেখা যাচ্ছিল না ভেতরটা দেখার জন্য আমার প্রয়োজন হিস্ট্রোস্কোপি সেই কারণে বেশিরভাগ ক্ষেত্রে আমরা যখন ডায়াগনস্টিক পারপাসে ইউজ করি আমরা দুটোকে একসাথে ইউজ করি ডায়াগনস্টিক হিস্ট্রোস্কোপি অ্যান্ড ল্যাপ্রোস্কোপি একসাথে আমরা এটাকে ডিএইচএল বলে থাকি ডায়াগনস্টিক দুটো যদি একসাথে আমরা করতে পারি তাহলে কিন্তু আমরা একটা কমপ্লিট পিকচার পাই বাইরেটা কেমন আছে আর ভেতরটা কেমন আছে ভেতরটা দেখার জন্য এই যে হিস্ট্রোস্কোপটা তার সাইড দিয়ে আমরা জল ঢোকাই এক্ষেত্রে জল দিয়ে ইউটেরাসের মধ্যেটাকে ফুলিয়ে রাখা হয় এবং আমরা ভেতরের যে ক্যাভিটিটা আছে সেটা খুব ভালোভাবে হিস্ট্রোস্কোপির দ্বারা বুঝতে পারি আর এই হিস্ট্রোস্কোপির মাধ্যমে আমরা বা ল্যাপ্রোস্কোপির মাধ্যমে আমরা ছোটখাটো কিছু অপারেশন সেই সেটিং এ করে কিছু ক্ষেত্রে ডায়াগনস্টিক অ্যান্ড থেরাপিউটিক পার্টটাকে একসাথে তবে থেরাপিউটিক পার্টটা নিয়ে আমি আজকে কিছু বলবো না আজকে আমি মেনলি ডায়াগনস্টিক ল্যাপারোস্কোপি অ্যান্ড ডায়াগনস্টিক হিস্ট্রোস্কোপিতে আমরা কি দেখি কি দেখতে চাই আর তার ফলে আমরা কিভাবে সিদ্ধান্তে পৌঁছই এটাতে কিরকম সময় লাগে আর এই প্রসেসগুলো করার পর কতটা রেস্ট লাগে কবে ছুটি পাওয়া যায় সেই ব্যাপারগুলোতে একে একে বলবো একটু ধৈর্য ধরে শুনবেন কাদের ক্ষেত্রে আমরা ল্যাপারোস্কোপি করে থাকি যদি সাসপেক্টেড থাকে অথবা ইনফার্টিলিটি হয় তাহলে কারণ খোঁজার জন্য আমরা ল্যাপারোস্কোপি করে থাকি যদি ক্যাভিটির কোনো অ্যাবনমালিটি ভাবি ইউটেরাসের থ্রি বা টু ডি ইউএসিতে যদি সেরকম কোনো সাসপিশন থাকে তাহলে আমরা হিস্ট্রোস্কোপি করে থাকি আর যদি আমরা ইন্ট্রো অ্যাবডোমিনাল করি তাহলেও আমরা ল্যাপ্রোস্কোপি করে থাকি দেখার জন্য যে কিরকমভাবে অ্যাডিশনটা আছে সেটা কতটা মাত্রায় আছে এবং সেটা কোনোভাবে বাধা দিচ্ছে কিনা তাহলে থেরাপিউটিক ব্যাপারটাতে চাই আর আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা সেটা হচ্ছে টিউবাল পেটেন্সি টেস্টে যদি ব্লক পাওয়া যায় তাহলে কনফার্মেটারি টেস্ট হিসেবে আমরা ল্যাপ্রোস্কোপিক ডাইট টেস্ট করে থাকি এটা কিন্তু দি ডায়াগনস্টিক টেস্ট এই প্রসেসে আমরা একদম ক্লিয়ারলি বুঝতে পারি যে টিউবটা পেটেন্ট আছে কিনা খোলা আছে কিনা বন্ধ যদি থাকে তাহলে কতটা অবধি বন্ধ ঠিক কোন জায়গাটায় ব্লক এবং বেশ কিছু ক্ষেত্রে থেরাপিটিক কিছু মেজার্স নিয়ে আমরা এই টিউবের যদি ব্লক থাকে হালকা ব্লক তাহলে সেটাকে খুলে দিতে পারি আর আর কি করা হয় এই প্রসেসের দ্বারা ইউটেরাইন শেপের কিছু আবনালিটি আছে কিনা ইউটেরাসের কোনো ফাইব্রয়েড আছে কিনা ওভারিতে কোনো সিস্ট আছে কিনা সেগুলোর একটা একটা ডায়াগনস্টিক পার্ট হিসেবে আমরা ল্যাক্রোস্কোপি করে থাকি এবং আমরা অনেক সময় থেরাপি যদি করতে পারি যদি কনসেন্ট নেওয়া থাকে আগে থেকে টিউব ফুলে আছে কিনা টিউবের কোনো সমস্যা আছে কিনা সেটাও কিন্তু আমরা ল্যাক্রোস্কোপির দ্বারা দেখতে পাই যদি হাইড্রোসালপিংস থাকে তাহলে কিন্তু সেটা ট্রিটমেন্টও একই সাথে খুলে দেওয়া এই হলো ল্যাপ্রোস্কোপি আর হিস্ট্রোস্কোপির কিছু স্পেসিফিক ইন্ডিকেশন আছে এই ল্যাপারোস্কোপি হিস্ট্রোস্কোপির ইন্ডিকেশন ছাড়া যেগুলো একসাথে আছে সেটা তো আগেই বললাম সেটা হচ্ছে একটা হচ্ছে ইউটেরাইন ক্যাভিটির অ্যাবনরম্যালিটি সেটার ক্ষেত্রে আমরা দুটো দিয়ে দেখি ভেতরটা এবং বাইরেটা তবেই কিন্তু ঠিক কী ধরনের অ্যাবনরমালিটি সেটা কনফার্ম করা যায় আর যদি ফাইব্রয়েড থাকে সেটা কতটা বাইরের দিকে আছে কতটা ভেতরের দিকে আছে সেটা বোঝার জন্য ডায়াগনস্টিক হিস্ট্রো ল্যাপ্রোস্কোপি করা হয় আর ইউটেরাসার ভেতরে কোনো অ্যাডিশন আছে কিনা সেটা দেখার জন্য করা হয় ইউটেরাসার ভেতরে কোনো পলিপ আছে কিনা সেটা দেখার জন্য করা হয় এই অপারেশনের টাইম কেমন লাগে খুব বেশি লাগে না পুরো প্রসেসটা ডায়াগনস্টিক হিস্ট্রোস্কোপি অ্যান্ড ল্যাপারোস্কোপি সাধারণত একদম অ্যানাস্থেসিয়া শুরু থেকে পেশেন্ট রিকভারি অব্দি আধ ঘন্টার মধ্যেই বেশিরভাগ ক্ষেত্রে হয়ে যায় ম্যাক্সিমাম আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট অব্দি লাগতে পারে পুরো প্রসেসটাকে কমপ্লিট করতে পুরো পেশেন্টকে অ্যানাসিসিয়া করা থাকে পেশেন্ট ফুললি রিকাভার করা সেদিনকেই ভর্তি করা হয় পেশেন্টকে সেই দিনই ছেড়ে দেওয়া হয় ছ থেকে আট ঘন্টার বেশি হসপিটাল স্টে সাধারণত হয় না ব্যথা এক্ষেত্রে খুব বেশি থাকে না সাধারণত খুব সাধারণ পেনকিলারের দ্বারাই এই ব্যথা কন্ট্রোল হয়ে যায় দু থেকে তিন দিনের মধ্যেই পেশেন্ট নিজের কাজে ফিরে যেতে পারেন সব রকম কাজকর্ম করে উঠতে পারেন কোনো সমস্যা হয় না আশা করি এ বিষয়ে আপনাদেরকে ভালো করে বোঝাতে পারলাম যদি আরো কোনো প্রশ্ন থাকে অবশ্যই ইনবক্সে লিখবেন আমি চেষ্টা করব সাধ্যমতো উত্তর দিতে ভালো থাকে